মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং দম্পতি। আর বছরের প্রথম দিনের সাথে শুরু করছি একটা নতুন ভিডিও, নতুন ব্লগ। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর তো চলো, থাম্বনেইল দেখে তো বুঝতে পেরেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আর খুব তাড়াতাড়ি আছি, রেশে আছি, তো যাই আগে গিয়ে তারপরে কথা হচ্ছে। আমরা ইউএন বাইপাস ছেড়ে উঠে গেলাম আনন্দপুর বাইপাসে, সোজা যেটা গিয়ে উঠছে একদম বাসন্তী হাইওয়ে। এখন তো রাস্তা মোটামুটি পুরোই ফাঁকা, আর দুদিকেই দেখা যাচ্ছে ফগ, আর সেরকমই ঠান্ডা। তো ভালোই লাগছে যেতে, আর পাশে আমার সন্দীপ আর তুলি, আর আমরা দুজন চারজনে মিলে আজকে বেরিয়ে পড়লাম টাকি উদ্দেশ্যে। চলে এলাম বাসন্তী হাইওয়ে, সোজা এগিয়ে যাওয়া। আপাতত হল্ট করার কোনো ইচ্ছে নেই, দেখি ঘটকপুকুর গিয়ে একটু হল্ট করার ইচ্ছা। দুদিকেই ফগ, রাস্তাটা জাস্ট চুমু, এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। চলে এলাম ঘটকপুকুর, আর প্রায় 10 মিনিট ধরে জ্যামের পিছন পিছন যাচ্ছি। হাইওয়ে ছেড়েই জ্যাম, কি আর ভালো লাগে। যাই হোক, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার গিয়ে মালঞ্চ থেকে একটু দাঁড়াবো। মালঞ্চ ক্রস করে বাঁ দিকে যে রাস্তাটা টার্নি নিচে বসে যাতে দিকে, ওদিকেই আমাদের নিচে যেতে হবে। ক্রস করতেই সামনে চলে এলো মালঞ্চ নদী। নদীটা খুব সুন্দর দেখতে, তার উপর দিয়ে এখন ব্রিজ দিয়ে পার হচ্ছি আমরা। আর যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে মালঞ্চ বরাবর, সেটা ক্যানিংয়ের দিকে চলে যায়। আমরা বাঁদিকে টার্ন নিয়ে নিলাম, এবার মালঞ্চ নদীর ওপর দিয়ে গিয়ে একদম রাস্তা যেরকম সোজা যাচ্ছে, একদম সোজা টাকি। তো প্রায় অনেকটাই চলে এসেছি, এখনও পৌঁছায়নি, মোটামুটি আর 15-20 মিনিটের রাস্তা আছে। তাই ভাবলাম একটু দাঁড়িয়ে টান হয়নি, কারণ প্রচণ্ড রাস্তা। তো স্মুথ ঠিক আছে, বাট একটু ক্লামজি আছে কিছুটা জায়গা, আবার একটু খড়খড়ি আছে। তো যাই হোক, এখানে একটা খুব সুন্দর একটা সিনারিও পেয়েছি বলে তোমাদের শেয়ার করতে চলে এসেছি। দেখো কি সুন্দর, দেখো সামনেটা পুরো সর্ষে বাগান এই সাইডে, আর ওই দিকেও আছে। আমাদের বাইকটা ওখানে দাঁড়ানো, ওখানে রুদ্র ওয়েট করছে। আমি ভাবলাম এই সাইডটা তোমাদের একটু দেখিয়ে দিয়ে যাই। তো দেখো আমার পেছনে, দেখো কি সুন্দর লাগছে, পুরো অনেকটা জায়গা জুড়ে পুরো সর্ষে। আমার মনে হচ্ছে এখান থেকে দৌড়ে হেঁটে চলে যাই, কত সুন্দর লাগছে। তো চলো যাওয়া যাক, গিয়ে আবার ওখানে দেখি কোনো যদি ভালো সিন পাই তোমাদেরকে শেয়ার করছি। দুজনে মিলে রেস্ট নিচ্ছে, আর এইখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটা এখন হয়তো খোলেনি, আর আমরা পুজো দেবো না বলে ওরা এখানে বলছে পুজোর উদ্দেশ্য ছাড়া ঢোকা বা প্রবেশ নিষেধ। তো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি শুধু মন্দিরটা, অনেকটা পুরনো, অনেকটা প্রাচীন, আর দেখে মনেই হচ্ছে, এমনি তো লেখাও আছে এখানে যে 1369 সালের এটা মাতৃ মন্দিরটা, রতনময়ী কালীবাড়ি বলে 1369, তাই জন্যে এই অবস্থা। মানে একদম পুরো একদম ভেঙে ভেঙে গেছে, হালকা বেশ নস্টালজিক একটা ফিলিং আসছে, আর পুরনো আদলও তৈরি। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো আলটিমেটলি আমরা টাকি পৌঁছে গেলাম, আর এবার প্রথম ফার্স্ট যে ভিজিট করব যে জায়গাটা, সেটা হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন। তো সেটা মানে আমাদের ভিজিটিং লিস্টে ছিল না, বাট রাস্তার মধ্যে পড়ে গেল, আর ভাবলাম এই টাকির মানে রামকৃষ্ণ মিশনটা দেখবো না, তা কখনো হয়। তো চলো আপাতত ভেতরে ভিজিটিং আওয়ার্স কত কী আমরা জানতাম না,
বাট দেখলাম অনেক ভিজিটার্সরা যাচ্ছে ঘুরছে, তাই জন্য আমরাও ঢুকে পড়েছি ভেতরে। আর আই থিঙ্ক আজকে সব ভিজিটার্সরাই অ্যালাউ ছিল। তো চলো আবার কারোর সাথে কথা না বলে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর এগিয়ে গিয়ে দেখি যে খুব সুন্দর একটা বাগান ওরা খুব সুন্দর করে সুসজ্জিত করে রেখেছে। আর রুদ্র এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছে ওখানকার ক্লাসরুমসগুলো, যেগুলো যেখানে বসে সবাই পড়াশুনো করে বা ক্লাস হয় আর কি। তো এখানে এই কম্পাউন্ডে হোস্টেল প্লাস ক্লাসরুম দুটোই আছে। তো এবার এই অফিসের কয়েকটা ছবি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে অফিস রুমেটা আর সামনে যাদের দেখলাম তারা খুব সম্ভবত এখানকার স্টুডেন্টসরা বা ভিজিটার্সও বলতে পারো, আমরা ঠিক শিওর না কারণ তাদের সাথে প্রপারলি কথা হয়নি। তো এবার ওখান থেকে বেরিয়ে গিয়ে সোজা আমরা চলে যাচ্ছি টাকি রাজবাড়ির দিকে। এই যে দেখতেই পাচ্ছ সামনেই সাইনবোর্ডটা টাঙানো আছে টাকি রাজবাড়ি বলে, আর এখানেই ভেতরেই বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে। তো ওখানে পার্কিং করে আমরা সোজা রাজবাড়িটাকে ভিজিট করতে বেরিয়ে মানে ঢুকে পড়লাম। এবার সামনেই দেখতে পাচ্ছি একটা কামান রয়েছে আর চারিপাশটা খুব সুন্দর করে মানে সুন্দর করে রেখেছে। অ্যাকচুয়ালি এই জায়গাগুলো না মানে খড় খড় দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি না এখানটা ওরা মানে এটা মানে করে রেখেছে আর্টিফিশিয়াল নাকি ন্যাচারাল। তো যাই হোক, তো দেখতে তো আমার খুবই ভালো লাগছে, চারপাশটা আর একটু বেশ পোড়ো পোড়ো বা একটু নস্টালজিক ফিলিং আসছে। তো এবার আমরা ঢুকে যাব ভেতরের দিকে, আপাতত ওরা সবাই ফটো সেশন করছে তাই আমিও ভাবলাম একটু দু একটা ফটো তুলে নিই। আর দ্রুত তারই মধ্যে তোমাদের ভেতরটা বা অন্তর্মহলটা একবার দেখিয়ে দিচ্ছে। দেখো দেখো তোমরা পুরনো আদলে বাঙালি মানে রাজপরিবাররা যেরকমভাবে রাজগৃহে থাকতো সেই ধরনের একটা আদলে বানানো ইটের পুরো স্ট্রাকচার, আর দরজাগুলো সেরকমই পুরনো, আর যে থামগুলো আছে সেটা দেখলেই বুঝতে পারছো আগেকার একটা ফিলিং আসছে। আর ভেতর দিকটা জানি না কেন প্যান্ডেল করে দেওয়া, এবার গিয়ে দেখলে বুঝতে পারবো। তো ভেতরটা তো আপাতত ফাঁকাই আছে আর পুরো অন্ধকার, তাই জন্য বাইরে দিয়ে একটা আলো মানে আর্টিফিশিয়াল আলো রেখে দিয়েছে, যার জন্য আমরা বাইরে ভেতরটা আরও ভালো মতো দেখতে পাচ্ছি। তো এগিয়ে যাবো এবার সামনের দিকে, আর দেখতেই পাচ্ছ এখানকার সিলিংগুলো কিন্তু একদম সেই পুরোনো আমলের, এখানে কোনো রং নেই বা কিছু নেই, সেই নর্মাল খুঁটি দিয়ে চাল বানানো আছে। আর চেষ্টা করব সেই খড়খড়িগুলোর মাঝখান থেকে জানলার ভেতরের ঘরগুলো দেখানোর। তো এবার দেখতে পাচ্ছ আমরা চলে যাচ্ছি কারণ ভেতর না প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছে একটু বাইরে বেরিয়ে জাস্ট রোদটা নিই না হলে খুব ঠান্ডা লাগবে। তো এখানে যথারীতি দেখে বোঝা যাচ্ছে মা কালীর মানে কালী মায়ের পুজো হতো বা সাধনা হতো। আর এখানে ওই সব অস্ত্র শস্ত্র রেখে দেওয়া আছে যেখানে এই মায়ের পবিত্র চণ্ডীঘর লেখাই আছে এখানে। তো মানে ফর্চুনেটলি রুদ্র সেটা তুলেছে। আর এবার চলে যাচ্ছি আমরা এই মানে রাজবাড়ির ঠাকুর দালানের দিকে যেখানটায় সচরাচর পুজো হতো আর মানে বড় করে অনুষ্ঠান করে। তো দেখো জায়গাটা খুব সুন্দর, আর এই সামনেটাও একটা কম্পাউন্ড টাইপের আছে আর যেটাকে ওরা খুব সুন্দর পরিষ্কার করে রেখেছে। আর এখানটা না একটা ফটো সেশনে খুব ভালো একটা জায়গা। তো চলো দেখা যাক। আর এখানে ছোট ছোট ফুলের চাষ করা হয়েছে আর সেখানে মানে ব্যারিকেড করে দেওয়া যাতে কেউ ধরতে না পারে তার জন্য। আর আশেপাশে গ্রিনারিটা তো অসাধারণ, আর বলে বোঝাতে হবে না তোমাদের, তোমরা দেখলেই বুঝতে পারছ। এখানে যথারীতি আমরা শুনেছি যে সব বলি দেওয়া হতো মানে মা কালী পুজোর সময় যে পাঠা বলি বা যে কোনো প্রাণীর হত্যা করা হতো এখানে, তো বলি দেওয়া হতো আর কি। এই জায়গাটাতেও খুব সুন্দর একটা আর্কিটেক্ট চারাল একটা রয়েছে। তো এবার মায়ের মুখটা ভালো করে স্পষ্ট করে দেখানোর চেষ্টা করছি, এখানে যেহেতু আমাদের ভেতরে যাওয়া নিষেধ আছে তাই জন্য আমরা চেষ্টা করছি বাইরে থেকে যতটা জুম ইন করে দেখানো যায়। তো তারপরে দেখলাম যে না জুতো খুলেই প্রবেশ করা যাবে, তো সবাই যাচ্ছে। তো রুদ্র কিছুটা ভেতরে ঢুকে তোমাদের চারপাশটা দেখিয়ে দিচ্ছে, আর খুব সুন্দর সুন্দর কিছু স্ট্রাকচার্স আছে যেগুলো দেখে তখনকার সময়ের কিছু কাহিনী বলে দেয়।
আর এই যে মায়ের মূর্তিটা, এখানে দশমীর পর থেকে ভাসান দেওয়া হয়নি, এখানেই থেকেছে মায়ের মূর্তিটা। আর এখানে ছোট্ট একটা তুলসী মঞ্চ দেখতে পাচ্ছ, মানে পুকুরের পাশেই একটা তুলসী মঞ্চ রাখা আছে। আর এই পুকুরটা যথারীতি পুজোর কাজেই করা হয়েছে। তো এবার সব দেখাশোনা করার পর ফটো সেশন করে বেরিয়ে গেছি এবার অন্য আমাদের আলাদা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো সামনেই দেখতে পাচ্ছ টাকি ঘাট আছে, রাজবাড়ি ঘাট যেটা, তো সেই দিকে এগিয়ে যাচ্ছি। এবার তো বুঝতেই পারছো যে এত ভিড় যে কোথা দিয়ে ঢুকবো বুঝতে পারছি না। তো তাও ভাবলাম যে সাইড থেকে, মানে ভাবলাম একটা পার্কিংয়ের জায়গা করে তারপরে ভেতরটা একটু ঘুরে তোমাদের দেখানো যাক, কারণ আমি প্রথমবার এসেছি। আশা করি যারা আমার ভিউয়ার্স আছো তারাও প্রথমবার দেখছো, আর যারা দেখছো না তারা তো অবভিয়াসলি জানো টাকির রাজঘাটটা কেমন হয়। তার মধ্যে আজকে ফেস্টিভ্যাল সিজন, বুঝতেই পারছো কোনো পার্কিং পাচ্ছি না, সব মানে সরিয়ে সরিয়ে দিচ্ছে। আর তার মধ্যে অনেক ছোটো 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 দোকান গজিয়ে উঠেছে ফাস্টফুডের, তো তারা এবার ফাস্টফুড স্টল খুলে রেখেছে, তো তার জন্য আরোই কোনো দাঁড়ানোর জায়গা নেই। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, বিকজ এখান দিয়ে কোথা দিয়ে তোমাদের দেখাবো তার কোনো উপায় নেই। দেখতেই পাচ্ছ অনেক স্টলস আছে, আর এমনকি মাঝখানে জ্যামও হয়ে গেছিলো যার জন্য আমরা এগোতে পারছিলাম না। মানে লোকের হাঁটার জায়গা, গাড়ি চলার জায়গা আর টোটো সব এক রাস্তা দিয়ে চলছে, এইটুকু সরু রাস্তা, আর কি বলা যাবে, কিছু বলার নেই। তো দেখতে অনেকটা আমাদের ওই প্রিন্সেপ ঘাটের মতনই লাগছে, ঠিক আছে? তো অনেকটা ওরকমই টাইপের, এখানে লেখা আছে আই লাভ টাকি। আর ওখান থেকে দেখো অনেকগুলো পিকনিক পার্টি চলে এসছে, পার্টি সবার পিকনিক চলছে বোঝাই যাচ্ছে। আর এখানে আমি আর সাউন্ড দিতে পারিনি বিকজ মানে আশেপাশে এত গান চলছে আর আমি কিছু বলতেও পারিনি। তো দূর থেকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের যে আমাদের ওপার বাংলার যে ল্যান্ডটা এখানে রয়েছে, মানে যেটা ইছামতি নদীর বুকে রয়েছে, তো সেটা তাও যথেষ্ট ভালো ক্লিয়ার, যেহেতু এখন কুয়াশা মানে অনেকটা কেটে গেছে, কারণ সকাল থেকে যা কুয়াশা ছিল মানে ভাবতে পারিনি যে এসে দেখতে পারবো আর কি। তো যাই হোক একটু বেলা বেলা করে ঢুকতে এই সুবিধাটা হয়েছে আর কি। তো চলো, ভেবেছিলাম নৌকোবিহার করবো, কিন্তু নৌকোবিহারের এত লাইন যে মানে আমি ভয় পেয়ে গেছি। আমি ভাবলাম একটা নৌকোতে যদি 10 জনের অ্যালাওয়েন্স থাকে সেখানে 20 জন তুলবে, কারণ এই ভিড়টাকে তো কন্ট্রোল করতে হবে না। তো চলো এইসব কথার সাথে সাথে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ওখানকার ফেমাস একজন কর্নেল আছে যিনি ওখানেই পোস্টিং ছিল, আর ওখানে ওনার বাড়ি। তো ওই বাড়িটাকে আমরা একবার দেখে নেব, কারণ ওটাও একটা মানে ভিজিটিং পয়েন্ট। তো চলেই এসছি আপাতত চারপাশটা, আর এখানকার যাই মানে দেখতে যাচ্ছি না কেন প্রচুর বড় বড় জায়গা নিয়ে আর খুব গ্রিনারিজ আছে, তো দেখতে তো খুবই সুন্দর লাগছে। আর বেশ ভালো রোদ পড়ছে গায়ে, তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, কারণ ওখানে দেখার তেমন কিছু ছিল না। আর এইটা হচ্ছে একটা ছোট জায়গা যেখানে ওরা সবাই মানে বনের মধু বিক্রি করার চেষ্টা করছে, আর ওখানকার মধু খুব খাঁটি, কারণ বিকজ ওখানে প্রচুর গ্রিনারিজ আছে আর মধু ওখানকার মানে মধু চাষ ইনবিল্ট। তো চলো আমরা এখান থেকে বাইকটাকে ঘুরিয়ে নিয়ে আবার সোজা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন পয়েন্টে, কারণ আমরা একই জায়গায় বারবার করে ঘুরছি আর কি, কারণ খুঁজে পাচ্ছি না, এত ছোটো জায়গার মানে গুগল ম্যাপও ঠিক প্রপারলি বলতে পারছে না। তো যাই হোক আপাতত এগিয়ে চলছি আমাদের নেক্সট পরবর্তী যেখানে যাওয়ার, এবার লোকজনকে একটু জিজ্ঞাসা করার চেষ্টা চলছে, চেষ্টা চরিত্র করে জিজ্ঞাসা করে এগোচ্ছে। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ না, সেটা হচ্ছে ওখানকার একটা গেস্ট হাউস, আর খুব সুন্দর সুসজ্জিত। তো চলো আপাতত এগিয়ে যাই আমরা। এই যে এইগুলো ছোটো ছোটো রং বেরঙের যে ঘরগুলো ছিল সেগুলো হচ্ছে বিএসএফ পয়েন্ট, মানে বিএসএফ সৈন্য ঘাঁটি, যেটা ওরা ওখানে থাকে মানে যারা এখানে টহলদারি দেয় সারা ইয়েতে। তো চলো এগিয়ে যাচ্ছি এবার সামনের দিকে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
এবার চলে এসেছি আমরা টাকি জোড়া শিব মন্দির এলাকাতে। তো এটা হচ্ছে জোড়া শিব মন্দির, যেটা দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে তার সংলগ্ন পুকুর। আর পুকুরের সামনে থেকে দেখো ভিউটা কত সুন্দর লাগছে, পুরো যখন রিফ্লেকশনটা পড়ছে না শিব মন্দিরে, আরো সুন্দর করে ফুটে উঠেছে। আর এই শিব মন্দিরটা কালারটা নতুন করে হয়েছে, পেন্ট করা হয়েছে, বোঝাই যাচ্ছে, কিন্তু অপূর্ব মানে লাগছে। জোড়া শিব মন্দির আসলে এই কারণেই বলা হয়, নাট মন্দির দুটো আছে তাই। তো যথারীতি ভেতরটা একটু চেষ্টা করছি, যদিও বা বন্ধ, তালা দেওয়া আছে, সকালবেলা পুজো হয়ে বন্ধ হয়ে যায়, আর তাও রুদ্র তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে। তো এরিয়াটা কত সুন্দর দেখে নাও একবার। আর এই পুকুর সংলগ্ন এরিয়া থেকেই সব জল টল নেওয়া হয়, আর জলটা খুবই পরিষ্কার আর স্বচ্ছ। তো এবার কিছু খেয়ে নেওয়ার পালা ছিল, তো একটু কিছু খেয়ে নিলাম, কারণ পেট ভরে যা খেতে তো হবে অন্তত। পুরো পেটটায় ছুঁচো ডন মারছিল, তো ক্যাথলিনে চলে এসেছি, আর দুটো হটডগ নিয়ে নিয়েছি আর একটা পেস্ট্রি। তো চলো আপাতত খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি এখানকার সব থেকে প্রাচীন মানে পূজা মানে ঠাকুর দালান মায়ের। তো এবার এটা হচ্ছে এখানে মা মানে মা দুর্গা না মা কালীর পুজো হতো, প্রপারলি আমি ঠিক বলতে পারবো না, বিকজ এখানটায় সবই প্রাচীন, এখানে এখন আর পুজো হয় না। এটা কোনো রাজবাড়ির তাদের নিজস্ব ঠাকুর দালান ছিল, আর দেখতেই পাচ্ছ ঠাকুর দালানটা আলাদা, তার আশেপাশে শুধু একটু এরিয়া জুড়ে ঘরবাড়ি আছে, এটা কিন্তু না, তার ডান দিকে একটা একটু ঘরবাড়ি আছে যেখানে পুজোর সাজ সরঞ্জাম বা পুরোহিত তারা তাদের ফ্যামিলি নিয়ে থাকতেন এখানে, কারণ পুজোর দায়িত্ব তাদের উপর ছিল। তো চলো এবার একটু এগিয়ে দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছ ওই বেদিটা এখনও রয়ে গেছে যেখানে পুজো হতো বা পুজো হয় আর কি, আমি ঠিক প্রপারলি বলতে পারবো না। আর এখানে পুরো মানে প্রাচীনকালে পুরো ইটের স্ট্রাকচার, পোড়ামাটির ইট, যেটা আগেকার দিনে খুবই ফেমাস ছিল, আর মাটির ইটকে আর আসার সময় তো আশা করি তোমরা দেখতেই পেয়েছো অনেকগুলো ইট ভাটা। তো মানে এই এরিয়াতে অনেক আশেপাশে অনেক ইট ভাটা রয়েছে। আর তো চলো আপাতত আশপাশটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে রুদ্র, আর দেখে তো পুরো সব স্ট্রাকচারটা ভাঙাচোরা, তো আর ভয়ও লাগছে একটা জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে, কারণ হুট করে যদি ঘুড়মুড়ি কিছু পড়ে যায় তখন হয়ে যাবে চাপ আর কি। তো ভেতরটা প্রচণ্ড অন্ধকার, তাও চেষ্টা করছে কিছু দেখানোর। আর মানে মন্দির প্রাঙ্গণটা না এত সুন্দর, মানে পুরো নস্টালজিক একটা ফিলিং আসছে। আর ভেতরে দেখো এখানে নিশ্চয়ই কেউ থাকে যারা এখানে রক্ষণাবেক্ষণ করে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি টাকি সবথেকে পুরনো, আই মিন 400 বছরের পুরনো দুর্গা দালানে। এটা খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে, পেছনে রুদ্র দাঁড়িয়ে আছে আর পেছনে সন্দীপ আছে, ফটো সেশন হচ্ছে। তো চলো একবার পুরো এন্টায়ার প্লেসটা ঘুরিয়ে দেখিয়ে নিই। আর তার থেকেও বড়ো কথা দেখো, এই যে থাম স্টাইলের যে ইয়েগুলো আছে না, মানে এই যে পিলার্সগুলো, এটা দেখি আর তোমরা বুঝতে পারছো যে অনেক আগের এটা আর্কিটেকচারাল মডেল। আর উপরটা দেখো, জাস্ট আর এক সেকেন্ড, দেখতে পাচ্ছ উপরটা ভেঙে ভেঙে পড়বে, তাই এই জায়গাটা থেকে প্রচণ্ড রিস্ক হচ্ছে। তো চলো একটা পুরো জায়গাটা একবার ভালো মতো দেখিয়ে দিই, আর পেছন থেকে একটা ভিউ দিচ্ছি তোমাদের, চলো। তো সবকটা স্পট মোটামুটি ভিজিট করা হয়ে গেছে, আপাতত এটাই লাস্ট ছিল অ্যাকর্ডিং টু এখানকার লোকেদের মতে। তো চলো এবার যথারীতি এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে কারণ অনেকটা অন্ধকার হয়ে এসছে, আমাদের ফিরতেও হবে আবার এখান থেকে 2.5 থেকে 3 ঘন্টার রাস্তা।